নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো জিরা রাইস আর চিকেন কষা। এই চিকেনের সঙ্গে এই মশলাগুলো নিয়ে দিচ্ছি, সব মশলাগুলো এর সঙ্গে মাখিয়ে নেব। নুন দিয়ে দিচ্ছি, এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, এবারে রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এবারে একটু দই দিয়ে দিচ্ছি। দইটা ফেটে রেখেছিলাম, হয়তো একটু দিয়েছি তেল, কাঁচা সরষার তেল। খুব ভালো করে এটা মাখিয়ে নেব, মাখিয়ে মিনিট 15 রেখে দেবো ঢাকা দিয়ে। এইভাবে মাখিয়ে নিয়েছি, আমি এই আলুগুলো এরকমভাবে কেটে নিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, এতে আমি তেল দিয়ে দিচ্ছি, এর উপরে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু একটু চিরে নিয়েছি, ওর মধ্যে নুনটা আর হলুদটা ঢুকবে বলে। আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি, আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল, প্রথমে একটু দিয়ে দিচ্ছি চিনি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা, ডালচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা সব দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসটা, এইভাবে কষতে কষতে আমি চাপা দিয়ে দিচ্ছি। এটার মধ্যে আমি আলু এবার দিয়ে দেব, আলুটাও এর মধ্যেই কষিয়ে নেব। বাসমতি চাল ধুয়ে আমি এখানে বসিয়ে দিয়েছি, এটা আমি 80% সিদ্ধ করে নেব। খুব সুন্দর গন্ধ ছেড়েছে। এদিকে রাইসটা আমার হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। কষা মাংসটা আমার রেডি হয়ে গেছে, এতে কিন্তু আমি একটুকুনো জল ব্যবহার করিনি, কিন্তু সুন্দর আলু সিদ্ধ হয়ে গেছে, মাংস খুব সুন্দর কষা হয়ে গেছে। এবারে আমি জিরা রাইসটা করে নেব। প্রথমে আমি ঘিটা দিয়ে দেব, এটা আমার বাড়ির ঘি, বাড়িতে মারা এই ঘিটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা।
এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা, জিরাটা আমার ভাজা হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেবো আমি ভাত। রাইসটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে,